নোয়াখালী সদর উপজেলার জালিয়াল গ্রামের আপনজন নামক একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে ওই গ্রামের 83 জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। দুপুরে জালিয়াল গ্রামের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। জালিয়াল গ্রামের মেধাবী 83 জন শিক্ষার্থী মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত রয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারও তারা খুঁজে খুঁজে এই গ্রামের শিক্ষার্থীদের সংবর্ধনা দেন সংগঠনটি। ওবায়দুল্লাহ মেমোরিয়াল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক শরীফুল্লাহ বাহারের সভাপতিত্বে ও বেসরকারি সংস্থা বন্ধনের পরিচালক আমিনুজ্জামান মিলনের সঞ্চালনায় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসিসি বাংলাদেশের সাবেক কান্ট্রি ডিরেক্টর ডেরেক ডি সিলভা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম জিলানী দিদার, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল আজিম লিটন, এম মঞ্জুরুল করিম সহ এলাকাবাসী। জালিয়াল গ্রামবাসী গত 2 বছর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন এলাকার কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা দিয়ে আসছেন। এই জাতীয় সংবর্ধনা পেয়ে খুশি কৃতি শিক্ষার্থীরা, কারণ যত বেশি শিক্ষার হার বাড়বে তত বেশি একটি গ্রামের উন্নতি হবে। উন্নতির জন্য নাম বলবেন, কোথায় পড়ছেন সেটা বলবেন। এত বেশি কিছু যেটা দেখে আমাদের এই যুবক সমাজ গার্ডিয়ান বৃন্দ গত জানুয়ারি মাস থেকে যেভাবে পৃথিবী যতদিন চলমান থাকবে আমি মনে করি গ্রামাঞ্চলে অনেক বুদ্ধি আছে এবং অনেক ছেলেপেলে আছে। আমাদের জালিয়াল গ্রামে যে আপনজন সংস্থাটি হয়েছে ওই সংস্থাটি আসলে অনেক ভালোভাবে কাজ করে যাচ্ছে। আমাদের গ্রামটাকে সুপরিচিত করার জন্য পুরো বাংলাদেশের কাছে এটাই উদ্দেশ্য, আর ইন্সপায়ার করার।